close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And দেশ কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে ক্ষুদ্র উদ্যোক্তা আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার প্রথম ভিডিও অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ঘাস লাগিয়েছিলাম। বন্ধুরা, ঘাস লাগিয়েছি, এখন বর্তমানে ঘাসগুলো প্রায় আমার সমান অর্থাৎ আমায় ছুঁই ছুঁই অবস্থা। এ পর্যায়ে আমি কি পদক্ষেপ নেব এবং এর আগে আমি কি পদক্ষেপ নিয়েছি সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে বলবো। তো বন্ধুরা, গত ভিডিওতে অর্থাৎ কয়েকটি ভিডিও ছেড়েছি আমি এ পর্যন্ত, কিছু ত্রুটির কারণে বন্ধুরা আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তবে আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে আপনাদেরকে আমি দুই দিনে একটি করে বা তিন দিনে একটি করে ভিডিও অবশ্যই দেব। কোভিড 19 এই মহামারীর কারণে আমরা বাইরে গিয়ে ব্লগ করতে পারছি না। এমতো অবস্থায় প্রায় 10-15 জন খামারি আমাদেরকে ফোন করেছে এবং আমরা তাদেরকে বলেছি আমরা পারবো, কিন্তু বর্তমানে সর্বাত্মক লকডাউন কিছুদিন পর দিবে, এই জন্য আমরা রিস্ক নিচ্ছি। আর বন্ধুরা, আপনারাও রিস্ক নেবেন না। বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেলছি, আর কথা বাড়াবো না, চলুন আমার পদক্ষেপগুলো আপনাদেরকে দেখাবো। অনেকেই বুঝতে পারেন, তো আপনাদেরকে এখন বলি। বন্ধুরা, আমার এখানে এই যে ঘাসগুলো দেখছেন, এই যে ঘাস, এই ঘাসটা দেখছেন সবগুলো কিন্তু কাটেনি। অর্থাৎ কাটেনি কেন আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু রেখেছি, তো আপনারা আসেন দেখেন। এই যে দেখেন যে এই যে ঘাস, আমি যদি কাটি তবে আমি কোনটি কাটবো? আমি এটা কাটবো, অবশ্যই আমি এটা কাটবো। কেননা আমার এই যে ঘাস, এই ঘাসটা আরো বড় হবে, অর্থাৎ কচি আছে এখনো, আর এই যে ঘাসগুলা বড় হবে কিন্তু গোড়াগুলো অনেক অনেক মোটা হবে, যার ফলে ওই গোড়াগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে এবং ওটা দিয়ে আমরা আর কোনো কিছুই করতে পারবো না, ওটা গরু খেতে পারবে না, ওটা অত্যন্ত শক্ত হয়ে যায়। ওই জন্য আমি কেটেছি, এর আগে অনেকগুলো কেটেছি, আপনাদেরকে আমি রিভিউ দেখিয়ে দিব যে আমি কেটেছি দুদিন আগে, দুদিনে অ্যাকচুয়ালি ঘাসগুলো কীভাবে বাড়ি বেরিয়েছে। তো বন্ধুরা, এবং আমার ঘাসের জমির পুরো ভিউ আমি আপনাদেরকে দিব, আজকের এই ভিডিওতেই দিব। তো বন্ধুরা,
এই যে ঘাস, ভাতগুলোর বয়স কিন্তু অনলি 1 মান্থ, 1 থেকে 1.5 মাস হবে। 1 থেকে 1.5 মাসে ঘাসগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এবং আপনারা হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন যে ওই দিকের ঘাসগুলো দেখেন প্রচুর বড় হয়ে গেছে। বন্ধুরা, তো বন্ধুরা আমি কি করেছিলাম, আমি যখন ঘাসগুলো বড় হয়, ঘাসের বয়স যখন এই দিন 20 শাক হয়, 20 দিন থেকে 25 দিন হয়, তখন আমি ঘাসগুলোকে আমার যতটুকু জমি আমি এতটুকুতে 1.5 কেজি ইউরিয়া এবং 2 কেজি DAP প্রয়োগ করেছিলাম, ছিটিয়ে দিয়েছিলাম। এর ফলে আমার ঘাসটি অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে, এবং তারপরে আবার ঘাসগুলোর বয়স যখন 1 মাস 8 দিন কি 7 দিন, 1 মাস 7 থেকে 8 দিন বয়সে আবার আমি 1 কেজি ইউরিয়া 1 কেজি DAP দিয়েছিলাম, এবং কিছুদিন আগেও আমি 250 গ্রাম ইউরিয়া 250 গ্রাম DAP দিয়েছিলাম। বন্ধুরা দেখছেন, দফায় দফায় সার দিয়ে যাচ্ছি আমরা। একবারে 5 কেজি 5 কেজি করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না, কিন্তু একবারে 5 কেজি 5 কেজি করে দিইনি আমরা। আমরা করেছি, যেমন ধরেন যে আপনি একটা বাচ্চাকে খাওয়াবেন, একবারে 1 কেজি চালের ভাতই খাবে না, সারা দিনে সে 1 কেজি চালের ভাত খাবে। অর্থাৎ আমার ঘাসগুলো একবারে 5 কেজি দিলে তারা গ্রহণ করবে, কিন্তু ওইভাবে বৃদ্ধিটা পাবে না। সেহেতু আমি আস্তে 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 তাদেরকে প্রয়োগ করেছি, এবং আমি অনেকটাই ভালো ফল পেয়েছি, আমার আশানুরূপ অনেকটাই ভালো ফল পেয়েছি। এবং আমি যেভাবে বললাম আপনারা যদি সেভাবে করেন, আশা করি আপনারা সাফল্য লাভ করবেন। বন্ধুরা, ঘাস বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদেরকে সকল পরামর্শ দান করাই আমাদের কর্তব্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো মাস্ট, এটা করতে হবে। বন্ধুরা, আজকে আমি কৌশিক চক্রবর্তী আপনাদের মাঝ থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী।